হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি আনবক্সিং ভিডিও যেহেতু অটাম চলছে আর সামনেই হচ্ছে হ্যালোইন তো আমরা তো হ্যালোইন পালন করি না তারপরও এই অটামের সময় কিছু সুন্দর সুন্দর ডেকোরেট জিনিস পাওয়া যায় তো সেইগুলি একটু কালেকশন করলাম আর টেবিলে একটু সেট আপ করবো তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কী কেনাকাটা করলাম তো এই যে আমি একটা খুবই সুন্দর চমৎকার একটা মিষ্টি কোমরার একটা সার্ভিং ডিশ আমি কিনলাম এইটা অনেক দিন ধরে দেখছিলাম কিনব কিনবো করে তো আজকে কিনেই ফেললাম এইটা এত কিউট লাগছিল দেখে খুবই ভাল লাগলো তো এইটা একটা কিনলাম আর তারপরে সেকেন্ড হচ্ছে এই সেঞ্চুরি পাতাটা কিনলাম এইটা আমার এত ভালো লাগছে এটা ভর্তা চকলেট তারপর যাই কিছু আপনি সার্ভিং ডিশের মতো ইউজ করতে পারবেন আসলে অ্যাকচুয়ালি এগুলো অটামের সময় পাওয়া যায় তো অটাম চলে গেলে এগুলো পাওয়া যায় না তো চিন্তা করলাম কালেকশন করে রাখি ভালো লাগবে আর আমার একটা প্ল্যান আছে কিচেনের আমি অনেক কিছু চেঞ্জ করবো জন্য এগুলো কেনা পরবর্তীতে এগুলো কিচেনের বা অন্য কোথাও আমি সাজানোর চেষ্টা করব তো এই যে দেখেন কিউট একটা মিষ্টি কুমড়ার এটা হচ্ছে ক্যান্ডেল তো প্রথমে আমি ক্যান্ডেলটা ইউজ করব এটাও আমি একটা টুইস্ট করলাম যে ক্যান্ডেলটা আমি ইউজ করব তারপরে এটা আমি শো পিস হিসাবে বা ডেকোরেশনের পিস হিসাবে আমি এটা ইউজ করতে পারবো তো একটা তো ভাল লাগে না সেজন্য এইরকম আমি দুইটা কিনে নিয়েছি যেহেতু অনেক ইউজ করতে হয় ক্যান্ডেল আমার ক্যান্ডেল খুবই ভাল লাগে যে সারাদিন ঘর গুছানোর পরে যখন একটা ক্যান্ডেল আপনি দিবেন খুব পারফিউমের সেটা খুব ভাল লাগে এটার পারফিউমটা খুবই সুন্দর তো সেই জন্য আমি এটাও নিলাম এই দুইটা কিনলাম তো ওই যে কিনতে কিনতে তারপরে মনে হলো যে যেহেতু অটাম হচ্ছে তাহলে টেবিলে কিছু ডেকোরেশন করবো তা আজ আর এটা তর্ষ হয়নি এটা সে ওপেন করে ফেলছে তা আমি টেবিল ডেকোরেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি অটামের জন্য একটু টেবিল ডেকোরেশন করলাম তো এইটা এখানে প্রথমে আমি ওই ছোটো একটা কিনেছিলাম তো পরে দেখি যে এটা আবার খুবই সুন্দর তিনটা তিন কালারের তো এইটা ইউজ করলে একবার কিনলে আপনি প্রতি বছর অটামের সময় ইউজ করতে পারবেন এটা হয়তো আমি ড্রয়িং রুমে ডেকোরেট হিসাবেও ইউজ করতে পারবো বা অটামের সময় ইউজ করলাম তো কোথায় কোনটা ইউজ করব সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এইটা আদ্রিয়ার খুবই পছন্দ হয়েছে সেইটা নিয়ে খেলাধুলা করে আর পরে আমি যখন গেলাম আরেকটা শপে এগুলো কিন্তু আমার এক একটা এক এক শপ থেকে কেনা তো আরেকটা শপে যখন গেলাম তখন এই মিষ্টি কুমড়াটা দেখলাম এবার আমার বাসায় শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার সমাবেশ তো এটা হচ্ছে একটা জার তো এই জারটা পুরোই খালি এটা কোনো ক্যান্ডেল ট্যান্ডেল না এটা খুলতে হয় তো এটা আপনার মধ্যে বিস্কিট বা যাই কিছু আপনি যেভাবে বা ডেকোরেটেড পিস হিসাবে আপনি কিচেনে ইউজ করতে পারবেন তো সেজন্য এটা নেওয়া তো এটাও আমার খুবই ভালো লেগেছে এবার কেন জানি মিষ্টি কুমড়ার উপরে আমার এত নেশা হইল সেটা বুঝলাম না আর আমার হচ্ছে কোনো জিনিসের যদি একটা আমার নেশা হয় সেটা আমার কিনতেই হবে না কিনা পর্যন্ত আমার ঘুম হয় না বাসা ঘর বাড়ির ডেকোরেশনের জিনিস অন্য কোনো জিনিস না এটা আমার খুবই কী ইচ্ছা করে তারপরে যখন আমি এইগুলো কিনলাম তারপরে ওই যে মাথার মধ্যে সব শুধু মিষ্টি কোমর আর মিষ্টি কোমর ডেকোরেশন তো দেখতে ভালো লাগবে না তো সাদা একটা খুঁজতেছিলাম তা আনফর্চুনেটলি ওয়া কি সুন্দর দেখেন এই সাদা ক্যান্ডেলটাও পেয়ে গিয়েছি আমি কিন্তু এক একসঙ্গে ক্যান্ডেলে ইউজ করব। আবার ডেকোরেটেড পিস হিসেবেও ব্যবহার করতে পারবো এখন যখন এটা ওপেন করলাম এটা এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিলো চিন্তাই করা যায় না তো যখন আমি বাসায় কোনো প্রোগ্রাম করব এটাকে ধুয়ে টুয়ে আমি সার্ভিংও করতে পারবো আচার টাচার দিতে পারবো বা চকলেট রাখতে পারবো তো দেখেন এই হোয়াইটের সঙ্গে এই দুইটা মিষ্টি কোমর খুবই ভালো লাগতেছে দেখতে তো মিষ্টি কুমড়ার এগুলো কেনার সঙ্গে সঙ্গে আর ওই যে এই লাইটটা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল তো যখন ভিডিও টিডিও করব ড্যাশ লাইটটা জ্বালিয়ে আমি তারপরে ক্যান্ডেলগুলো জ্বালাবো তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ডেকোরেটেড জিনিসের ভিডিও মিষ্টি কোমরার তো কেমন লাগলো আর টেবিল সেট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি টেবিলের ডেকোরেশন করলাম এটা কোনো হ্যালইনের জন্য না জাস্ট মিষ্টি কুমড়ার এগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল তাই আমি এগুলো কি কিনলাম এবং হয়তো পরবর্তীতে ডেকোরেশনের পিস হিসাবে আমি সাজাব তো তো টেবিল সেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব আজকে এই ভিডিওর মধ্যেই তো চলুন দেখে নেবেন আমার আজকে টেবিল সেট আপটা কেমন হলো আর কিভাবে আমি একটু ট্রাই করলাম জাস্ট অটামের একটা মুড বা ভাইভ দেওয়ার জন্যই ছোট্ট একটু আয়োজন তো এই শপিসগুলো বা এইগুলো এই ডেকোরেশনের পিসটা আমি সাজানোর জন্য তারপর এইগুলো চলুন টেবিলটা সেট আপ করে নেই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন টেবিলটা ওয়াশ করে নিচ্ছি তা আমি এরকম একটা কালো কাপড়ের মতো বিছালাম যেহেতু অটামের জন্য সাজাচ্ছি তো এরকম আমার হচ্ছে অরেঞ্জ কালারের কিছু ম্যাট আছে এগুলো এখন আমি একটু সেট করে নিব এটা এরকম সেট করে নিলাম একটু আমি এখন আমার ঝুড়িটা বসিয়ে নিলাম আগের এখন আমি আস্তে আস্তে করে এই ক্যান্ডেল হোল্ডারটা দিব আর এগুলো এখন সাজানোর চেষ্টা করব একটু অন্যরকম করে একসঙ্গে একটা পাম্প পাম্পিং একটা ভাব দেওয়ার জন্য তো সবগুলো একসাথে দেখতে ভালোই লাগছে সাথে একটু গ্রিনের ছোঁয়া দিলাম যেন দেখতে ভাল লাগে আর মার্জান যে ফুলটা এনেছে সেইটা আমি এখানে একটু ডেকোরেট করে দিচ্ছি যেহেতু একটু অটামের একটা ভাইভ দেব তাই সব কালারই একটু থাক এখনই তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখি পুরো সেট আপটা কীভাবে করি তো এই যে প্লেটগুলো আমি এক এক করে সার্ভ করছি এখন একটু হোয়াইট দেওয়ার জন্য এগুলোকে একটু সেট আপ করছি তো এখন আমি এগুলোকে ন্যাপকিন সেট করে নিচ্ছি আর সব একটু অরেঞ্জিস ভাব হয়ে গেছে এই জন্য দুই পাশে আমি একটু ডিফারেন্স কালার দিলাম যে দেখতে একটু ডিফারেন্স লাগে যেন আমি এই ক্যান্ডেল হোল্ডার গুলো একসঙ্গে সাজিয়ে নিচ্ছি ক্যান্ডেল হোল্ডারটা দুই পাশেই দুইটা সাজিয়ে দিলাম এই বড় পাম্পকিনটা এই কর্নারে দিলাম এটা এই পাশে দিলাম সবই কিন্তু খালি জাস্ট ডেকোরেশনের জন্য একটু দিলাম আর এইটা এই কর্নারে দিলাম তো এই আজকের এই টেবিল সাজানোতে আমার কোনো গেস্ট আসলে খুবই ভালো লাগতো এই অল্টারনেট থিমে তো এই যে সাজিয়ে নিলাম ক্যান্ডেল হোল্ডার তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো চেষ্টা করেছি আজকে একটু অর্ডারটা আমার বাসায় আনার জন্য জাস্ট এমনিই সবাই সাজাচ্ছে ইনস্টাগ্রামে দেখছিলাম সব জায়গাতে চিন্তা করলাম আমি একটু সাজাই যেহেতু সব কিছুই কিনলাম তো কেমন লাগলো আমার এই ভিডিওটি আমার টেবিল সেট এবং আমার ডেকোরেশনের পিসগুলো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ